ভয়াবহ নিপীড়নের শিকার করতে দেখতে দেখতে এবং কোনো কিছুর বিচার না হওয়া, এত টাকা পয়সা চুরি রাহাজানি দুর্নীতি করে নিয়ে যাওয়া এবং তারপরে বড় গলা করে বলতে থাকা যে এটাই উন্নয়ন, এবং এর যে পুরো ব্যাপারটার যে ফার্সিক্যাল সাইড এটা আপনার মনের ভেতরে কিন্তু শুধু রাগ জাগে না, এক ধরনের প্রবল আউটরিচ তৈরি করে, যে আউটরিচ একটা একদিনে তৈরি হয়নি। হেলমেট বাহিনী দিয়ে বাচ্চাদেরকে পেটানো হচ্ছে, তাদের রক্ত ঝরছে কিন্তু উনি অন্য কিছু নিয়ে কাঁদছেন। এই যে মূল কথাটা, এই কথাটা যদি একটা রচনা লিখে বলার দরকার হতো তাহলে যতগুলো শব্দ প্রয়োজন হতো তার চেয়ে খুব কম, মানে একেবারে অত পড়ার সময় লাগছে না, চোখে দেখি পুরো জিনিসটা চট করে মানুষ কিন্তু হৃদয়ঙ্গম করতে পারছে, যেটাকে আমরা বলি যে খুব দ্রুত আমাদের কাছে চলে যেতে পারে। তার ফলে যখন প্রোটেস্টের কাজে যখন আমরা আর্টকে বা শিল্পকে ব্যবহার করতে দেখি তখন সাধারণভাবে আমরা তিন রকম ভাবে দেখি। একটা হতে পারে যে ধরেন যেরকম আমরা দেখেছি যেটা সুধীর ভাইয়া ভুল করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখে ফেলছিলেন, ধন ধান্য পুষ্প ভরা, এই গানটা তো অনেকবার গাওয়া হয়েছে, তো এই গানটা তো ঠিক এই আন্দোলনের জন্য তৈরি হয়নি কিন্তু এটা এই গানটা আছে আমাদের চিরায় অনেক দিনের, এবং এই গানটাও আমরা নানান কারণে নানান সময় গাই, এই গানটাও কিন্তু আন্দোলনের প্রয়োজনে ব্যবহৃত হতে পারে একটা প্র্যাকটিস অর্থে। আবার শুধু আন্দোলনের জন্য একটা গান তৈরি করা হতে পারে, সেটাকে আমরা বলতে পারি এক ধরনের মানে আন্দোলনের ক্ষেত্রে আমরা সেটাকে বলি যে আর্ট অ্যাজ এ রিসোর্স, মানে আমি তৈরি করলাম এই আন্দোলনের জন্য, যেরকম আমরা ভাবতে পারি হান্নান বা র্যাপাররা যে গানগুলো তৈরি করেছিলেন। আবার আরেক ধরনের আর্ট ফর্ম অনেক সময় দেখি সেটা অনেকটা লেগেসি আর্ট ফর্ম, যেটাকে আমরা বলি যে ধরা যাক হেইসাম আলো থান হো, এটা তো আর এই আন্দোলনের জন্য তৈরি হয় নাই কিন্তু একটা একটা আন্দোলনের জন্য তৈরি হয়েছিল, এক আন্দোলনের জন্য তৈরি হওয়া গান বা কোনো একটা রিসোর্স যদি অন্য আন্দোলনে গিয়ে ব্যবহৃত হয় তাহলে এটা কিন্তু আমাদের এক ধরনের উত্তরাধিকার, যে উত্তরাধিকারটা আমরা সাংস্কৃতিকভাবে বহন করি এবং ইতিহাস যেটার কথা বলেছেন এক ধরনের কনটেক্সট যেটা থাকার কারণে আমাদের এই সাংস্কৃতিক তাহলে এই যে নানান রকম ভাবে আর্ট কিন্তু ব্যবহৃত হতে পারে আমাদের আন্দোলনের প্রয়োজনে, কিন্তু যখন এই আর্ট ফর্মটি ব্যবহার হয় বা আমরা যখন ঠিক করি যে এই জিনিসটি আমি তৈরি করবো আমার আজকের আন্দোলনের জন্য তখন আসলে আমরা কি ভাবি, যেমন ধর আমি একজন থিয়েটারের মানুষ, আমরা যখন নাটক বা পারফরমেন্স তৈরি করি এক একটা আন্দোলনের জন্য এক এক রকম পারফরমেন্স তৈরি হয়, তাই তো? নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেমন বটতলা তুমি বাংলাদেশ একটা ছোট্ট পারফরমেন্স তৈরি করেছিল, আবার এই আন্দোলনের সময় আবার ফাল্গুন বলে আরেকটা পারফরমেন্স তৈরি করেছে। এখন পারফরমেন্স তৈরি করার সময় আমরা আর্টিস্টরা কি চিন্তা করি বা কোন জায়গায় আমরা আসলে ধরতে চাই জিনিসটাকে, এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে ফ্রেমিং, যেরকম ওনারাও ফ্রেম করেছে, কোথাও দেখা যাচ্ছে শেখ হাসিনা বিশাল বড়, তার চেয়ারটা ছোট, কোথাও চেয়ারটাই আসন বড়, নানানভাবে তাদেরকে ফ্রেম করা যায়। এই ফ্রেমিংটা হচ্ছে আমরা আসলে কোন জিনিসটাকে গুরুত্ব দিতে চাচ্ছি, কোন জিনিসটা আমার আমার যারা দর্শক ভোক্তা আছে তার কাছে পৌঁছাতে চাচ্ছি, তার সাথে সাথে আমি আসলে ফ্রেমটা করি কি, কোন জিনিসটাকে আমি ফ্রেম করছি, একটা হচ্ছে তথ্য উপাত্ত অ্যানালিসিস এগুলোকে ফ্রেম করছি, আবার তার সাথে সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা আপনারা বুঝবেন একটু আগে ইতিয়াপা যখন কথা বলতে বলতে শেষ দিকে ওনার গলাটা ধরে আসছিল, এই জায়গাটা আমরা সবসময় মিস করে যাই। আমরা যারা আন্দোলন নিয়ে গবেষণা করি তারা অনেক সময় আন্দোলনকে আন্দোলন ঠিক কতটা রেশনাল বা যৌক্তিক ছিল, আন্দোলনের প্রতিটা দাবি কি কারণে যৌক্তিক ছিল এগুলো প্রমাণ করার জন্য আমাদেরকে এত সময় ব্যয় করতে হয় যে আমরা ভুলে যাই যে আন্দোলনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের ভেতরে যে নানান রকম অনুভূতি ভয়াবহ রকমের প্যাচ লাগিয়ে দিতে থাকে প্রতি মুহূর্তে। আপনি যখন রাস্তায় আছেন সেটা আপনি পারফরমেন্সই করেন, আপনি দেয়ালে চিকাই মারেন আর বক্তৃতাই দেন সমাবেশে, কিংবা সিম্পলি পুলিশের সাথে ঝগড়াঝাটি করতে থাকেন, আপনার ভেতরে ভেতরটা ভয়ে কাঁপতে থাকে, রাগে ভুলতে থাকে, মনে হয় এখন সব ভেঙে চলে ফেলবো, এই যে ইমোশন, এই যে অনুভূতি, এই অনুভূতিগুলোকেও আমরা আসলে ফ্রেম করতে চাই, এবং এই অনুভূতিগুলো কিন্তু খুব সহজ ব্যাপার না। এই অনুভূতিগুলোকে বিশেষ করে সামাজিক আন্দোলন গবেষণায় বহুদিন ব্রাত্য করে রাখা হয়েছে, তাদের নিয়ে কথা বলা হয়নি, কারণ সামাজিক আন্দোলন যারা গবেষণা করতে শুরু করেছিলেন তাদের মূল লক্ষ্য ছিল সামাজিক আন্দোলন কোনো ক্রাউড বা মব বিহেভিয়ার না, এটা একটি যৌক্তিক ব্যাপার, এইটা প্রমাণ করার পেছনে তারা এত সময় নষ্ট করেছেন, যে নষ্ট করেছেন বলা উচিত না, এত সময় দিয়েছেন যে আন্দোলনের একটা বড় অংশ যে খুব মানবিক, খুব অনুভূতিময়, ইমোশনাল,
এবং এটা প্রবল ভাবে আপনাকে ধাক্কা দিতে থাকে প্রতি মুহূর্তে, সেই জায়গাটা আমরা হয়তো আমাদের মূল মানে একাডেমিক আলোচনায় অনেক সময় বাদ পড়ে যায়। কিন্তু এই ইমোশন যেটাকে হয়তো আমাদের বেশিরভাগের এই খুব ইরেশনাল মনে হয়, সেই ইমোশনেরও কিন্তু অনেক রকম আছে। এটা কিন্তু খালি একরকমের ইমোশন না। যারা আর্ট ফর্ম কি করে মানুষকে ধাক্কা দেয় সেটা নিয়ে যারা কাজ করেন তারা বলবেন আপনাকে অন্তত তিন রকম ইমোশনের কথা। কোনোটা রিফ্লেক্স ইমোশন, যেমন আপনার হঠাৎ রাগ উঠে গেল আপনি কাউকে চড় মেরে দিলেন, এই ব্যাপারটা যে একটা এক ধরনের রিফ্লেক্স এর সাথে ঘটে। আবার এরকম অনেক ইমোশন আছে যেটা অনেক কমপ্লিকেটেড প্রসেস পার হয়ে আসে। এই যে 11 বছর বা 15 বছর যেভাবে আমরা বলি না কেন, একটা ভয়ঙ্কর রিপ্রেশন চাপের মধ্যে থাকতে 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 চারপাশে বহু মানুষকে নানাভাবে ভয়াবহ নিপীড়নের শিকার করতে দেখতে দেখতে, এবং কোনো কিছুর বিচার না হওয়া, এত টাকা পয়সা চুরি রাহাজানি দুর্নীতি করে নিয়ে যাওয়া, এবং তারপরে বড় গলা করে বলতে থাকা যেটাই উন্নয়ন, এবং এর যে পুরো ব্যাপারটার যে ফার্সিক্যাল সাইড, এটা আপনার মনের ভেতরে কিন্তু শুধু রাগ জাগায় না, এক ধরনের প্রবল আউটরিচ তৈরি করে, যে আউটরিচ একটা একদিনে তৈরি হয়নি। এবং এই আউটরিচটা আপনাকে একটা দিকে আপনার ইমোশনে কিন্তু, এটা কিন্তু খুব যে আমরা যেটাকে ভাবছি ইমোশন মানে ইরেশনাল, ওই জায়গাটা থেকে আমি আপনাদেরকে একটুখানি সরে এসে ভাবতে বলি। এবং এই ইন্ডিগনেশন, এই আউটরিচ কিন্তু আপনাকে একরকমের পরিবর্তনের দিকে ঠেলা দিতে থাকে, যে কি করলে এই ভয়ঙ্কর চাপ, যে চাপটা আমি বোধ করছি 15 বছর ধরে 11 বছর ধরে, এই চাপটা আমার মাথার উপর থেকে বা বুকের উপর থেকে সরতে হলে আমার কি করতে হবে। অবশ্যই আমার ভয়ও লাগে, আরো অনেক কিছু লাগে সাথে সাথে, কিন্তু আমার এই প্রবল চাপটা এমন একটা জায়গায় আমাকে পৌঁছে দেয় যে তখন আমি মনে করি যে এটা আমার একটা যুদ্ধতার একটা অব্লিগেশন বা দায়, যে আমাকে আসলে এটা সরানোর ব্যবস্থা করতে হবে। শুধু আমার একার না, আমার একার উপরে চাপ হচ্ছে, ব্যাপারটা এমন না, এই চাপটা আমরা সবাই শেয়ার করেছি। এবং এই যে শেয়ার চাপ, এই চাপ থেকে মুক্ত হওয়া আমার একার ইমোশনাল ব্যাপার না, এটা কিন্তু পুরো পুরো কমিউনিটি, পুরো জনগোষ্ঠীর এই ইমোশন থেকে মুক্ত হওয়ার বা অন্য কোনো একটা ইমোশনে ট্রান্সফার হওয়ার একটা প্রবল চাপ তৈরি হয়। এই চাপটা এক ধরনের মরাল অব্লিগেশন বা একটা নৈতিক একটা দায়ের দিকে আমাদের নিয়ে যায়। সেই তিন রকমের ইমোশনের কথা আমি আসলে আপনাদেরকে বললাম। এই তিন রকমের ইমোশনের খেলা প্রতি মুহূর্তে চলতে থাকে যখন আমরা কোনো একটা আন্দোলনের মধ্যে থাকি। আমি বাসার ভেতরে থাকি, আমি ফেসবুকে খালি পোস্ট দিতে থাকি, অথবা আমি রাস্তায় থাকি, সারাক্ষণই আমার মধ্যে তিন রকমের বলা যায় ইমোশন আমার মধ্যে কাজ করতে থাকে। এই ইমোশনগুলো কিন্তু আমরা আর্টিস্টরা, যারা পারফর্মার, আমাদের যারা এখানে আর্টিস্ট ছিলেন, তারা কিন্তু ইমোশনগুলোকে ফ্রেম করেন। তারা শুধু অ্যানালিসিসকে ফ্রেম করেন না, তারা ইমোশনকেও ফ্রেম করেন। তারা ধরতে চান, তার অডিয়েন্সকে মনে করিয়ে দিতে চান, আমি যে চাপটা বোধ করি, উনি যে চাপটা বোধ করেছেন, সেই চাপটা আমার মধ্যে অডিয়েন্স হিসেবে, রিডার হিসেবে আপনার মধ্যে সঞ্চারিত করতে চান, যাতে আপনিও ওনার মতো ওই মরাল ইমোশনটা বোধ করেন, চাপটা সরিয়ে দেওয়ার জন্য আপনিও অ্যাক্ট করেন। এবং এই অ্যাক্ট করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করা তার একটা অন্যতম উদ্দেশ্য এই আর্টটা তৈরি করার ক্ষেত্রে। এই জায়গাগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা যখন কার্টুন বা অন্য যে কোনো আর্ট ফর্মের কথা বলি, যারা রাজনৈতিকভাবে কোনো একটা জনগোষ্ঠীকে উদ্দীপিত করবার চেষ্টা করছে, তারা এই চেষ্টাটা করবার সময় কিন্তু তার অনেক ব্যাক স্টেজ ওয়ার্ক করে তারপরে তার এই আর্টিমেন্ট আঁকাটা আপনার সামনে উপস্থিত হয়। কিন্তু এই ব্যাক স্টেজ, এই যে কাজটা, এই কাজটাকে আমি কেন একটা প্রশ্ন করেছিলাম যে এটাকে কি আমি উইপন অফ দ্য উইক বলবো কিনা, এটাকে দুর্বলের অস্ত্র বলবো কিনা। আপনারা অনেকে হয়তো জানেন যে জেমস সিসফর বলছেন যে দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে আমরা ইনফার পলিটিক্স করি, আমরা সারাক্ষণ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে বড় যে পাওয়ার তার সাথে ধাক্কাধাক্কি করতে থাকি, এবং যে আসলে খুবই ক্ষুদ্র ক্ষমতাগতভাবে সে কন্টিনিউয়াসলি এই ধাক্কাধাক্কিটা করতে থাকে, এবং নানান উপায়ে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই উপায়গুলো ইনভিজিবল। যেমন ধরা যাক আমার যে মালিককে পছন্দ না তার খাবারের মধ্যে ছুটো দিয়ে রেখে দেয়া, এইরকম আর কি। মানে এইটা হচ্ছে আপা বলেছেন ঠাট্টা, মানে আমি কিন্তু ইনফার পলিটিক্স আরেকটু অন্যদিকে যায়, ওটা ঠিক ঠাট্টা না, আরো বেশি কিছু। কিন্তু এই কাজটা কিন্তু করতে থাকে খুব মানে প্রবলভাবে নিপীড়িত নিষ্পেষিত জনগণের ক্ষেত্রে। এটা স্কটিশ, ইন্দোনেশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে ঘুরে দেখিয়েছেন যে নানান রকম কাণ্ডকারখানা মানুষ করতে থাকে যখন সে এরকম চাপ বোধ করে। সুতরাং আপা যেরকম রণবীর কথা উদাহরণ দিয়েছিলেন যে দৈনন্দিন জীবনের মধ্যে দেখে ছোট বাচ্চা ছেলে যার কোনো ধরনের অধিকার প্রায় নাই বললেই চলে, সেই ছেলেটার মধ্যে দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সামাজিক রাজনৈতিক সমস্যার কথা
রণবী বলেছেন। আবার এখানে কার্টুন গুলোতে যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু খুবই ডিসএনফ্র্যাঞ্চাইজড মানুষ, সেটা দেখে বোঝা যায় এই কার্টুন গুলো। এই মানুষগুলোর এই যে ধাক্কা থাকি বা এই যে ধাক্কা দেওয়ার চেষ্টা, যেখানে অবশ্যই ঠাট্টা বলে কিছুটা মাস্ক করে নেওয়া যায়, কিছুটা ভাবা যায় যে আসলে এটা তো ঠিক সিরিয়াসলি একটা কথা না, কিন্তু আমরা এটাও দেখেছি যে এই ঠাট্টা করার কারণে আলপিন যেমন বন্ধই হয়ে গেল, কিংবা তারপরে আমরা দেখলাম কিশোরকে দেশ ছেড়ে যেতে হলো, জেল খাটতে হলো, এই যে পুরো প্রক্রিয়া তার মধ্যে আমরা বুঝি যে আসলে ঠাট্টাও একটা সময় গিয়ে যখন একটা অতি ক্ষমতাশালী রেজিম যখন সে আর কন্টিনিউয়াসলি সমস্ত ক্ষমতা তার ভেতরে নিয়ে ফেলে এবং সাংস্কৃতিক ভাবে সে যখন পুরোপুরি সবগুলো বলার জায়গাকে তার আত্মীকৃত করে ফেলে, তার নিজের করে ফেলে, তখন এই একটা দুইটা স্বর যেমন একটা কার্টুন এটা তো সে আসলে আর সহ্য করতে পারে না। একটা দুইটা আওয়াজও তখন বিশাল বড় করে শোনা যায় যখন আর কেউ কোনো শব্দ করে না। সুতরাং সেই অর্থে বলতে গেলে এটাকে এক ধরনের ইনফোপলিটিক্স তো বলাই যায়। এবং যখন আমরা চিন্তা করি যে কোন ধরনের ডিমোশন এই ইনফোপলিটিক্সে আপনাদেরকে ছেড়ে দিচ্ছে, কার্টুনিস্ট নিশ্চয় তাদের কথা বলবেন, আমার কাছে মনে হয় যে যেই অ্যাঙ্গার এবং ইন্ডিগনেশন আমি ধরে রাখতে রাখতে আমি এটাকে আর পারছি না রাখতে, এবং আমি কোনোভাবে এটাকে বলতেও পারছি না অন্য কোনো ফর্মে, কারণ বললেই হাসি না লিখলেও মাইদুলের মতো গ্রেফতার হয়ে যেতে হচ্ছে, কিংবা সিরাজুল মনিরের মতো গ্রেফতার হয়ে যেতে হচ্ছে, এবং সেটা রাত দিন কোনো বাধা মানছে না যে কেউ, কিংবা মোশতাক আহমেদের মতো নাই হয়ে যেতে হচ্ছে বা গুম হয়ে যেতে হচ্ছে আরো অসংখ্য রাজনৈতিক কর্মীর মতো। সেই ক্ষেত্রে আমরা আসলে এছাড়া করবেটা কি মানুষ, এবং এটা যে আমাদের একটা দলিল হয়ে থাকলো যে কি যখন এরকম ভাবে চাপ দিয়ে রাখা হয়, যখন কোনোভাবেই কথা বলার, কোনো কিছু বলার, লেখার কোনো কিছু সুযোগ থাকে না, তখন মানুষ যে কোনো ফর্মে, যেরকম তার কিতিয়াপা বলছিলেন যে দেয়ালগুলো তার মঞ্চ হয়ে ওঠে এবং তার ফেসবুক পাতাই তার মঞ্চ হয়ে ওঠে, তার সমস্ত প্রতিবাদকে সে ওইখানে নিয়ে গিয়ে দেখাতে চায়, যেন তার উপরে যে মরাল অবলিগেশনটা চলে এসেছে, যে ইমোশনকে সে সামলাতে পারছে না, যে অনুভূতি তাকে চাপ দিয়ে রাখতে রাখতে তার জীবনটা প্রায় বন্ধ করে ফেলেছে, সেই অনুভূতিটা থেকে মুক্ত হওয়ার জন্য এইভাবে ছাড়া সে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, সে আরেকজনের হাত খুঁজে পাবে কিভাবে, যার যাকে সাথে নিয়ে সে রাস্তায় যাবে বা যাকে সাথে নিয়ে সে এই এত বড় মানে ক্ষমতাশালীর বিরুদ্ধে দাঁড়াবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।